Ven aquí, quedo. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রানি। তো দেখো বন্ধুরা, আমি কতগুলো কদবেল নিয়ে বসে পড়েছি। এখন ওই 11:30 মতো বাজে, আর এই কদগুলো জেঠু এনে দিয়েছিল, তো আমি সব ফাটি ফাটি দেখছিলাম কোনগুলো ভালো পাকা, তো সেগুলোই মাখাবো। তো সব কদবেলগুলো কিন্তু আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। আজ কিন্তু করব কদবেল মাখা, তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো কতগুলো কদবেল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তো চার পাঁচটা কিন্তু কাঁচাও ছিল, যেগুলো আমি একদমই ফাটাতে পারিনি প্রথমে ভিডিওতে তোমরা দেখতে পেলে। তো কদবেলটা মাখানোর জন্য নিয়ে নিয়েছি চিনি, লঙ্কা গুঁড়ো, তেল আর নুন, আর এই যে কদবেলটা তো আছেই। তো এবার কিছু চাই কাঁচা লঙ্কা, তো তার জন্য তুলতে যাচ্ছি। আর ওটা আমার যা, ওর নাম অঙ্কিতা, তো আমাদের গাছেরই কাঁচা লঙ্কা আমি তুলে নিয়ে আসবো ফ্রেশ। তো অনেক কাঁচা লঙ্কা কিন্তু ধরেছে, তার মধ্যে এই লম্বাগুলো একটা তুলে নেবো, আর আর একটা সাইজ পাওয়া যায় আছে এখানে, তো সেটা একটা তুলে নেবো। এই দুটোই কিন্তু ভালোই ঝাল হবে, কারণ গাছের লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। তো আমি লঙ্কাগুলোকে নিয়ে যাচ্ছি, এবার এগুলোকে আমি ধুয়ে নেবো ভালো করে জলে। এবার কদটাকে ভালোভাবে কিন্তু স্ম্যাশ করে নেব, মাখিয়ে নেব ভালোভাবে। তো তারপরে কিন্তু চিনিটা দিয়ে দেব, আর শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেব। তো আমি এখন অল্প দিলাম, দেখি কেমন ঝাল হয়, তারপরে কিন্তু আরও দেব। আর কাঁচা সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি, আর এই যে লবণটাও দিয়ে দেবো এবার। এরপর এবার আমি কাঁচা লঙ্কা দুটো ছানছি, আর বলছি বাপরে কি ঝালের সেন্ট উঠছে। তো কাঁচা লঙ্কা না দিলে কোনো মাখাই ভালো লাগবে না। তো তারপরে দেখো, চামচ দিয়ে আমার মাখানো হলো না, শেষমেশ আমি হাত দিয়ে লেগে পড়লাম, কারণ হাত দিয়ে না মাখালে সেই জিনিসটা হবে না চামচে। তো দেখো, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোকে। আর এই যে কদবেল মাখা দেখে কিন্তু আমার এখনও জিভে জল চলে আসছে। তো সত্যি এসব মাখা দেখলে কিন্তু জিভে জল চলে আসে। আমি একটু টেস্ট করে দেখি নুন টুন সব ঠিক আছে কি না। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, তবে আরেকটু লবণ লাগবে। তো এই যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আবার কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার যাকেও আমি দিয়েছিলাম একটু, তো ও বলছে আরও ঝাল লাগবে ওর, তো আবার দিয়ে দিলাম। তারপরে আবার মাখিয়ে নিলাম, এবার কিন্তু আমি খেয়ে নেব, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। তো খুব লজ্জা পাচ্ছিল, তো যার জন্য ওকে বারবার দেখাচ্ছি না। তো তারপরে দুজনে বসে কিন্তু আমরা পুরোটা কদবেল কিন্তু খাইনি, আরও অনেকজন হইলে খেয়েছিল, তো তাদেরকে কিন্তু দেখানো হয়নি। তো দারুণ খেতে হয়েছিল, আর টক টকও ছিল, ঝাল আর হালকা মতো মিষ্টি ছিল, তো বেশ ভালোই লাগছিল। আমি তো অনেকটা খেয়ে ফেলেছি। আর এটা দেখে কার কার জিভে জল এলো কমেন্ট করে কিন্তু জানাবে, কে কে ভালোবাসো এরকম কদবেল মাখা, অনেক কিছু মাখা যারা খেতে ভালোবাসো তারা কিন্তু জানাবে। আমি আরও অনেক রকম মাখা ভিডিও নিয়ে আসব। আমি খাচ্ছি বটে, তবে আমার ঝালে কিন্তু অবস্থা খারাপ, আমার মুখ দেখে বুঝতে পারছো, তবু আমি খেয়েই যাচ্ছি। তো তারপরে দিন আবার চলে এলাম, একটা কামরাঙা নিয়ে চলে এসেছি। তো কামরাঙাটা দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কামরাঙাটা হালকা কিন্তু পেকে গেছিলো, আর খুব মিষ্টি ছিল কামরাঙাটা, খুব বেশি টক ছিল না। তো এই দেখো কামরাঙাটা আমি এবার কেটে নেবো, আর নিধিও আমার সাথে রয়েছে, ও কাটবে তাই ওরকম করছে। তো আমি দেখো কামরাঙাটা এবার ভালোভাবে কেটে নেবো, এটাকে স্টার ফুডও বলে। তো যাই হোক, নিধিকে বলছিলাম যে এটা কি বলে। তো তারপরে দেখো আস্তে আস্তে কেটে নিলাম।
তারপর কিন্তু এর উপরে দেখো কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, আর তারপরে দেব কিন্তু লবণ দিয়ে দিলাম দেখো ভালোভাবে, আর রঙটা দেখো ফাইন মানে খুব সুন্দর লাগছে। আর তারপরে ওটাকে মেখে কিন্তু আমি খেতে স্টার্ট করে দিয়েছি। ও ভাই কি যে খেতে, কি যে স্বাদ হয়েছে, মানে কি বলবো, দারুণ দারুণ, কিছু দেওয়ার দরকারই নেই, এত সুন্দর হয়েছে। আমি আমি কিন্তু এখনও বলতে বলতে কিন্তু এখনও ঢোক গিলছি, বুঝতে পারছো, এত সুন্দর হয়েছিল খেতে, মানে কামরাঙাটাই এত সুন্দর যে আর কিছু দেওয়ার দরকার পড়বে না, তো দারুণ হয়েছিল খেতে। আর আমি কিন্তু দেখো কেমন গপ গপ করে খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে।